रैब सेजे বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিল একটি চক্র। বৃহস্পতিবার রাজধানীর দক্ষিণখান ও কুষ্টিয়া জেলা থেকে প্রতারক চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার দায় স্বীকার করেছে প্রতারকরা। মোহাম্মদ শাবান আলী কুষ্টিয়ার এক প্রতারক ঘটক। তিনি বিভিন্ন প্রতারক চক্রের হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে সাধারণ মানুষের কাছে যেতেন এবং তাদের কাছ থেকে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। এমনই এক চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব ১-এর অধিনায়ক সাংবাদিকদের এসব তথ্য জানান। ঘটকের মাধ্যমে সাইফুল একটি বিয়ে করারও চেষ্টা করছিল। মূলত আসলে এই সাইফুল একটি বড় রকমের প্রতারক। সে এই ঘটককে জোগাড় করেছে চাকরি প্রত্যাশী প্রার্থী জোগাড় করে দেওয়ার জন্য, এবং একই সাথে সে চাকরি নিজে বিয়ে করবে বলে বিভিন্ন জায়গায় যেত। বলেন চক্রটি গত 2 বছর ধরে এভাবে প্রতারণা করে আসছিল। আরও কেউ জড়িত আছে কিনা এবং থাকলে কতজন জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য, তাদের গ্রেফতারের জন্য এবং তাদের বিরুদ্ধে আমরা অনুসন্ধান অব্যাহত রেখেছি। এই চক্রগুলোর সাথে রাজনৈতিক কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল।